আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে টেলিগ্রামের বেস্ট 6টা বট অফার নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে আপনারা সেম লাইক নোট কয়েনের মতো পেমেন্ট পেতে পারেন। তো নোট কয়েনের পেমেন্ট পাওয়ার পর কিন্তু বর্তমান সময়ে এই প্রজেক্টগুলো প্রচুর ট্রেন্ডিংয়ে আছে। তো এখন আপনার নোট কয়েনের কম্পিটিটর বলেন আর কপি প্রজেক্ট বলেন, এরকম প্রজেক্টের কিন্তু অভাব নেই। কিন্তু এগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু আপনারা দেখবেন যে হয় পেমেন্ট করবে না স্ক্যাম করবে। কিন্তু এগুলোর মধ্যে বেস্ট যে কয়টা আছে, যে বেস্ট যেগুলো আমরা নোট কয়েনের মতো পেমেন্ট আশা করতে পারি, সেরকম 6টা প্রজেক্ট নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা দেখেছেন যে নোট কয়েন থেকে কিন্তু প্রতিটা ইউজার আপনার $1,000, $500 প্লাস আপনার $500 থেকে $5,000 পর্যন্ত কিন্তু পেমেন্ট নিয়ে নিয়েছে। এগুলো পেমেন্ট প্রুফ আমাদের চ্যানেল দেখতে পাবেন। তো সেরকমই 6টা প্রজেক্ট নিয়ে আজকে আলোচনা করব, যেগুলো থেকে আপনারা নোট কয়েনের মতো পেমেন্ট আশা করতে পারেন। এমনকি আমাদের লিস্টে যে 1 নম্বর প্রজেক্ট আছে হট কয়েন, সেটা থেকে কিন্তু আপনারা নোট কয়েনের চাইতেও বেশি পেমেন্ট আশা করতে পারেন, কারণ এই প্রজেক্টটা কিন্তু অনেক অনেক ভালো। বর্তমান সময়ের মাইনিং প্রজেক্টগুলোর মধ্যে বেস্ট হচ্ছে এই হট কয়েন। তো এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেওয়া হবে, আর যারা নতুন তারা তো অবশ্যই দেখে অ্যাকাউন্ট করবেন, যারা পুরনো মানে আগে থেকে কাজ করছেন তারাও দেখবেন। ভিডিওতে দেখানো হবে যে কীভাবে আপনি আপডেট করবেন সব কিছু, কীভাবে আপনি বেশি আর্নিং করবেন। সো নতুন প্রথম সবাই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা উপকৃত হতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের লিস্টের 1 নম্বর প্রজেক্ট হচ্ছে হট কয়েন মাইনিং। তো আমাদের 1 নম্বর লিস্টে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের মেইন পোস্টে নিয়ে যাবে। তো লিঙ্কে ক্লিক করে দিলাম, দেখেন আমাদের পোস্টে নিয়ে চলে এসেছে। তো প্রথমত কী করা লাগবে, আমাদের বট লিঙ্কে ক্লিক করা লাগবে। তো প্রথমত সবাই বট লিঙ্কটা ওপেন করে দিবেন। তো বট লিঙ্ক ওপেন করে দিলে এখানে স্টার্টে ক্লিক করবেন। তো এটু জেড সব কিছু দেখিয়ে দিব, ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন। ভিডিওটাই একটু লং হতে পারে, কারণ 6টা প্রজেক্ট যেহেতু কভার করতে হবে। সো আপনার যা নিউ আছেন, তো বটটা ওপেন করে দেওয়ার পর এরকম অপশন চলে আসবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, প্রথমত ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে নিক নেমটা শো করবে। আপনার যদি ইউজার নেম না সেট করা থাকে, তাকে টেলিগ্রামের সেটিংয়ে গিয়ে ইউজার নেমটা সিলেক্ট করে মানে সেট করে নেবেন। তারপর এখানে দেখবেন যে আপনাকে আপনার সিড ফ্রেসটি দিবে, পাওয়ারটি অট, যেটা সিকিউরিটির জন্য আমি দেখাচ্ছি না। তো এটা আপনি অবশ্যই কী করবেন, ভালো জায়গায় সেভ করে রাখবেন। এই যেখানে ক্লিক করে কপি করে নেবেন, কপি করে ভালো জায়গায় এটা সেভ করে রাখবেন। তো সেভ করে রাখার পর এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা মানে ক্রিয়েট হয়ে যাবে। তো কিছুক্ষণ টাইম লাগবে, তারপর 100% হলে দেখবেন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর এই যেখানে আপনারা ক্লাইমে ক্লিক করবেন, আমাদের এখানে ডেইলি কিন্তু হট টোকেনটা ক্লাইম করা লাগবে। এগুলো কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার স্টার্ট মাইনিং, তারপরে যে ফলো যে হট বলতে বলছে ওদের আপনার ফলো করে দিবেন। তারপর এটা ওদের চ্যানেলটা টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে ব্যাক করে ক্লাইম হট করবেন, তাহলে 0.1 হট ইনস্ট্যান্ট দেখবেন পেয়ে যাবেন। তো ওটা করার পর দেখবেন যে আমাদের যে ভিলেজটা আছে সেটারই চলে আসবে। তো আপনারা এখান থেকে নিচে জয়েন বাটনে ক্লিক করে জয়েন করে নেবেন, তাহলে ভিলেজ থেকে কিন্তু আপনারা এক্সট্রা টোকেন পাবেন। সো ভিলেজ অবশ্যই জয়েন করে নেবেন। তো জয়েনে ক্লিক করে ভিলেজে জয়েন করে নেবেন। তো ভিলেজে জয়েন করার পর আমাদের এখন মেইন কাজ হচ্ছে এখান থেকে টোকেন ক্লাইম করা। এখানে দেখতে পাবেন যে টাইম শো করবে, আপনার এখানে স্পিড শো করবে, এবং এটা যখন পূরণ হবে তখন এখানে ক্লাইম বাটনটা দেখবেন যে এনাবল হয়ে যাবে, ক্লাইম করবেন। ডেইলি এখানে আপনাকে ক্লাইম করতে হবে। এখন কথা হচ্ছে এখান থেকে আমরা মানে আমাদের মাইনিং স্পিডটা কীভাবে বাড়াবো, সব কিছু আপডেট করতে হবে, সেটা কীভাবে করবো দেখিয়ে দেবো। তো আপনারা যদি এখানে মানে সম্পূর্ণ ফ্রিতে করতে চান, তাহলে কিন্তু মানে আর্নিংটা অনেক কম হবে। আর যদি কিছু পরিমাণ আপনি এখানে নিয়ে আর খরচা করতে পারেন, তাহলে দেখবেন আপনার আর্নিংটা কিন্তু অনেক বেড়ে যাবে। আপনি ডেইলি দেখা যাচ্ছে 1টা প্লাস আর্নিং করতে পারবেন, যদি আপনি সব কিছু আপডেট করে নিতে পারেন। তো প্রথমত কয়েকদিন আপনাকে কষ্ট করে টোকেনটা কালেক্ট করে এটা আপডেট করে নিতে হবে। তো এই যেখানে যে বুস্ট অপশান দেখতে পাচ্ছেন, এই যে এখানে বুস্ট অপশান আছে, এই বুস্টে ক্লিক করবেন। তো বুস্টে ক্লিক করলে এখানে মিশন দেখতে পেয়ে যাবেন, মানে এগুলো আপনার আপডেটেই পেয়ে যাবেন। তো এখানে দেখেন যে আমাদের এটা আপডেট করতে কত লাগবে, 0.02 হট টোকেন লাগবে, যেটা আমাদেরকে কালেক্ট করে এটা করা লাগবে। তো এটা করলে কি হবে, এখন আপনাকে 2 ঘন্টা পর পর ক্লাইম করতে হবে। এটা আপডেট করে নিলে দেখবেন আপনাকে 3 ঘন্টা পর পর, তো তারপর আবার আসবে, ওটাও আপডেট করে নেবেন। এবার যদি লেভেলগুলো আপডেট করে নেন, তাহলে দেখবেন আপনি 6 ঘন্টা বা 12 ঘন্টা আপনার মন মতো করে নিতে পারবেন। আর এটা আপডেট করলে কি হবে, আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে। তো এখন যে আপনার স্পিডটা আছে তার চাইতে অনেক স্পিডটা বেড়ে যাবে এটা যদি আপডেট করেন। আর আমাদেরকে এটা আপডেট করে নিতে হবে। এখন এখানে কিছু ফ্রি ট্যাক্স আছে আর নিয়ারের ডিপোজিটের ট্যাক্স আছে, তো এগুলো আমরা কমপ্লিট করে মাইনিং স্পিডটা আমি কীভাবে বাড়াবেন সেটাও দেখিয়ে দিব। তো এখানে ক্লিক করলাম, ওপেন মিশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখেন যে আমাদের 4টা টাস্ক আছে, একটা কি ওদের অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং 0.5 নিয়ার ডিপোজিট করতে হবে, যেটা আপনি আবারও কিন্তু উইথড্র করে নিতে পারবেন। এখানে $1 USDT লাগবে আপনার
মানে অলরেডি থাকা লাগবে, ওটা আবার মন চাইলে ওইটা করে নিতে পারবেন। একটা রেফার করতে হবে, একটা রেফার করলে ওটা কমপ্লিট হয়ে যাবে। তো এই চারটা টাস্ক কমপ্লিট করলে আপনার মাইনিং স্পিডটা বেড়ে যাবে। তো এগুলো আপনাদেরকে করে দেখাই। তো প্রথমত অ্যাপটা মোবাইল অ্যাপ ডাউনলোডে ক্লিক করবেন, তারপর ডাউনলোড মোবাইল অ্যাপে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনাকে প্লে স্টোর নিয়ে আসবে এই অ্যাপটা ডাউনলোড করা। একবার যদি ওখান থেকে ডিরেক্ট আপনার প্লে স্টোরে না আসে, তো আপনি নিয়ে আসলে ক্লিকে প্লে স্টোরে সার্চ দিবেন, তাহলে এটা পেয়ে যাবেন। তো তারপর এটা ইনস্টল করে নেবেন। আমাদের অ্যাপ ইনস্টল করা হয়ে গেছে। অ্যাপ ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন। ওপেন করার পর এখানে আপনাদের ওই সেম ওয়ালেটটা যেখানে ওই ব্যাকআপ কিটি দিল, ওই আপনি কিটি এনে এখানে আপডেট চাচ্ছে আপডেটটা করে দিই। তো ওখানে যে কিটি দিল 12টা কিট দিবে, ওই ওই অডটি এখানে এসে লগ ইন করবেন। লগ ইন করার পর ওখানে মিশন কমপ্লিটে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে মিশনটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ক্রিয়েট আবার করতে যাবেন না, কেউ ইম্পোর্ট মানে ওই টেলিগ্রামের যে অ্যাকাউন্টটা আছে ওটা ইম্পোর্ট করবেন। ইম্পোর্টে ক্লিক করে দেবেন, তারপর এখানে ইউজ এই যে সিড ফ্রেশ প্রথম কার্ডটাই ক্লিক করবেন। তারপর এখানে আপনার অডটি যে অডটি আছে ওটি পেস্ট করে দেবেন। এটি দেওয়ার পর ওই নিচে ফিন মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, তারপর দেখবেন যে আপনার এখানে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেলে এখন আমরা মিশন কমপ্লিটে ক্লিক করবো, ওটা তাহলে দেখবো যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। এখানে যাই কমপ্লিট দ্য মিশন, দেখেন আমাদের মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি হচ্ছে ডিপোজিটের ট্যাক্স অ্যান্ড রেফারেল ট্যাক্স। তো এখন আমরা নিয়ার ডিপোজিট করবো। আপনি চাইলে ডিরেক্ট বাইন্যান্স থেকে করতে পারেন, বা যেখান থেকে খুশি। এখন অ্যাড্রেসটা আপনাদেরকে রেখে দিই কোন অ্যাড্রেসে নিতে হবে। তো ব্যাক করবেন, এখান থেকে ব্যাক করে হোম হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এই যে দেখেন, এটা হচ্ছে আপনাদের অ্যাড্রেস। তো বাইন্যান্স থেকে অথবা যেখান থেকে খুশি আপনার 0.5 নিয়ে এখানে নিয়ে আসবে। তো আমি নিয়ে আসছি, তারপর আবার দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। তো আমাদের নিয়ে ডিপোজিট করা কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যালেন্সটা কিন্তু চলে আসছে। তো আপনারা 0.5 করলেই হবে, $3.5 মতো। আমি একটু বেশি করেছি। তো এখন আমরা যদি ওই ওখানে যাই, যে এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর আবার বুস্টে ক্লিক করবেন। বুস্টে ক্লিক করার পর 3 নম্বর যে মিশন, মিশনে ক্লিক করে দেবেন ওপেন মিশন। তো তারপর এখানে যদি আমরা এই যে নিয়ার ডিপোজিট ট্যাক্সটা করি, তাহলে দেখবেন যে এটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের এটাও কমপ্লিট হয়ে গেছে, দেখেন দেখছেন উঠে গেছে। এখন আমাদেরকে $1 মতো USD এখানে সব করে নিতে হবে, তাহলে 3rd নাম্বারটাও কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন আমাদের স্পিডটা কিন্তু আগে চাইতে বেড়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 5 ছিল, এটা কিন্তু 7.5 হয়ে গেছে। আর বাকিগুলো কমপ্লিট করলে কিন্তু আরও বেড়ে যাবে। তো এখন আমাদেরকে সোয়াইপ করার জন্য এই যে সোয়াইপে চলে আসবেন। সোয়াইপে আসার পর উপরে আপনার এখানে নিয়ার থাকবে, এখানে ক্লিক করে USDT সিলেক্ট করে দিবেন। USDC-র জায়গায় এখানে এই যে USDT যেটা, এটা সিলেক্ট করে দেবেন। আমরা USDT সিলেক্ট করবেন, করলাম এখানে $1 করব। তো $1 করার পর এখানে একটু ওয়েট করবেন। নিচে দেখবেন যে প্রিভিউ অপশন, আমাদের প্রিভিউ অপশনে চলে আসে, এখানে ক্লিক করে দেবেন। তারপর সোয়াইপে ক্লিক করবেন, এখানে একটু টাইম লাগবে, তারপর দেখবেন যে আমাদের সবটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের সবটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন। তো এখানে ডানে ক্লিক করে দেবেন, তারপর আবার ওই মিশনে যাবেন। আবার সেমভাবে ওখানে মিশনে চলে যাবেন, তারপর USDT কমপ্লিট করে নেবেন। এখানে আমরা এখন কমপ্লিটে ক্লিক করলাম, আমাদের এটাও কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখন রেফার ট্যাক্স, একটা রেফার কাউকে আপনার ফ্রেন্ড বা যে কাউকে বা ফেকভাবে একটা রেফার করে নেবেন, তারপর এখানে কমপ্লিট এসে ক্লিক করবেন, কমপ্লিট হয়ে যাবে। তো এটা আমি করে দেখাচ্ছি না, সবাই পারবেন এটা। তো দেখেন আমাদের মাইনিং স্পিডটা কিন্তু বেড়ে গেছে। আর এখন বাকি থাকলো হচ্ছে আপনার এই যে দুইটা। তো আপনাকে কয়েকদিন, 2 সপ্তাহ মতো কষ্ট করে একটু টোকেনটা কালেক্ট করে এগুলো আপডেট করে নিতে হবে। এগুলো আপডেট করে নিলে তখন দেখবেন যে ডেইলি আপনি একটা প্লাস টোকেন আর্নিং করে নিতে পারবেন। আর এই টোকেনের প্রাইস কিন্তু হিউজ হবে, আপনার এদের সাপ্লাই অনেক কম। আপনার পার টোকেন দেখা যাচ্ছে মিনিমাম $2-4 হবে। সো এই প্রজেক্ট থেকে কিন্তু ভালো একটা আর্নিং এর এখনও কিন্তু চান্স আছে আপনার। এখনও দেখা যাচ্ছে 1.5-2 মাস বাকি আছে এই অফার। সো এখনও যারা মানে কাজ শুরু করেননি, এখন থেকে শুরু করে দেবেন এবং ডেইলি টোকেনটা কালেক্ট করবেন, এবং টাইমলি কালেক্ট করবেন যেন মিস না যায়। ওই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে তো প্রথমত আপনার 2 ঘন্টা থাকবে, তারপর ওগুলো আপডেট করে নিলে আপনার মন মতো আপডেট করে নিতে পারবেন। তখন দেখবেন যে আপনার ক্লেম করতে সমস্যা হবে না। তো হট করে এই ছিল আপনার আপডেট, দেখিয়ে দিলাম। আরেকটা হচ্ছে যে এই যে এখানে মিশনে চলে আসবেন। মিশনে আসলে এখানে দেখতে পাবেন যে আপনার 0 ওয়ালেটটা ব্যাক আপ করলে 0.1 হট দিবে। তো এটাও নিয়ে নেবেন। এটা নেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন ব্যাকআপে। তারপর এখানে আপনাদেরকে আপনাদের যে অডটা আছে ওখান থেকে, এই যে আমাকে যেমন বলেছেন 9 নম্বর অড সিলেক্ট করতে, তো আপনারা দেখবেন আপনাদেরকে 9 নম্বর অড সিলেক্ট করতে বলবে, তারপর ওটা বসাবেন। এখান থেকে আমি আমারটা সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর ক্লাইমে ক্লিক করবেন, দেখবেন এটা ক্লাইম হয়ে যাবে।
তো এখান থেকে মিশন গুলো পারলে কমপ্লিট করে নেবেন। তো এগুলা মানে না পারলে করার দরকার নেই, যেহেতু এখানে আপনার ইউন টোকেন সব ট্যাপ, ওখানে ফিয়ার ব্যাপার আছে, তত ফিয়ার প্রয়োজন নেই। তো দেখেন আমাদেরকে এখানে মাত্র টাস্কটা কমপ্লিট করতে 77 সেন্ট ছিল, 73 মাত্র মাত্র 4 সেন্ট মতো ফি গেছে। এখন আপনি চাইলে এখান থেকে নেওয়ারটুকু আবার নিয়ে নিতে পারেন, আপনার যেখানে বাইন্যান্স থেকে বা যেখানে নিয়েছেন ওখানে আবার নিয়ে নিতে পারেন। কিছু পরিমাণ 20-25 সেন্ট রেখে দিবেন এখানে ফিয়ের জন্য, বাকিটুকু আবার আপনি চাইলে নিয়ে নিতে পারেন। তো এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অফারে। তো আমাদের 1 নম্বর প্রজেক্ট দেখিয়ে দিলাম কিভাবে কি করবেন, এখন আমাদের সেকেন্ড প্রজেক্টে যাব। তো সেকেন্ড হচ্ছে আমাদের ক্যাটি চেন ইভেন্ট। তো এটাও কিন্তু অনেক ভালো প্রজেক্ট, বাইন্যান্স নিউজে দেখবেন এদেরকে নিয়ে পোস্ট করেছে। সো এটা অনেক ভালো প্রজেক্ট, কেউ মিস করবেন না। তো লিঙ্কে ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন আমাদের চ্যানেলে মেইন পোস্টে নিয়ে যাবে। ক্যাটি চেনের লিঙ্কে ক্লিক করে দিলে এরকম আমাদের পোস্টে নিয়ে চলে আসবে। তো এখান থেকে ওদের কিন্তু বোট আছে দুইটা, একটা হচ্ছে আপনার ওদের মেইন বোট হচ্ছে এটা, এবং এটা হচ্ছে মেন্টরের সাথে যে ইভেন্ট আছে এটা। তো দুইটাই সেম, একটা দেখিয়ে দিবো তাহলেই পারবেন। তো প্রথমত মেইন বোর্ডের লিঙ্কে ক্লিক করে দিবেন, তারপর এখানে নিচে স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করে তারপর এই যে প্লে গেম দেখতে পাচ্ছেন, প্লে গেমে ক্লিক করবেন। প্লে গেমে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তো প্রথমত এখানে আপনাদেরকে কোনো অপশনই পাবেন না। তো এখানে গেম খেলে একটু লেভেলটা আপডেট করলে তখন দেখবেন যে আপনাদের ওই আর্নিং এর অপশনগুলো চলে আসবে। আমি দেখতে দিচ্ছি, আমি কিছু লেভেল আপ করার পর ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো দেখেন আমাদের কিন্তু নিচের অপশনগুলো চলে আসছে। এখানে এই যে মিলামিলি গেম সবাই পারেন, তো এভাবে একের সাথে একইভাবে মিলিয়ে মিলিয়ে এখানে লেভেল আপডেট করবেন। এখানে আপনার লেভেল অনুযায়ী এয়ারড্রপ পাবেন, প্লাস এখানে ফিস টোকেন আর্নিং করা যায়। এই যে যেখানে আর্ন অপশন আছে, তো আর্নে ক্লিক করে দেবেন। আমাদের এখানে কিন্তু ডেইলি টাস্ক কমপ্লিট করে ফিস টোকেন আর্নিং করা লাগবে এখন, এবং গেম খেলে লেভেলটা আপডেট করা লাগবে। তো এখানে দেখেন অনেকগুলো মিশন আছে, তো সবগুলো মিশন কমপ্লিট করে করে আপনাদেরকে ফিস টোকেন আর্নিং করতে হবে। তো তার জন্য যে আপনি প্রথমে ক্যাটিজেন পট ইউজারে ক্লিক করবেন, দেখবেন এখানে 5টা পেয়ে যাবেন। তো ওদের চ্যানেলে জয়েন করতে বলবে, জয়নে ক্লিক করে চ্যানেলে জয়েন করে নেবেন, তাহলে দেখবেন যে 120টা। এভাবে টুইটার টাস্ক আছে, টুইটারটা আপনার কানেক্ট করবেন, তারপর ফলো টলো যা করতে বলবে করবেন। তো এগুলো করে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখানে যেগুলো টাস্ক আর কি পারবেন সবগুলোই করবেন, আপনার যেগুলো ফ্রি আছে। আর আপনার এই যে ডেইলি চেকিংয়ে যেটা, এখানে কিছু পরিমাণ আপনার টোন ফি লাগে, তো এটা চাইলে আপনাদের মন চাইলে করবেন। করলে টোকেনটা বেশি পাবেন, এই টোকেনটা কালেক্ট করে রাখলে যত বেশি কালেক্ট করতে পারবেন তত আপনার লাভ। সো আপনি মন চাইলে এখানে টোন ফি দিয়ে করতে পারেন, নাহলে যে ফ্রি টাস্কগুলো আছে এগুলো, যেমন ফ্রি টাস্ক, এই যে এখানে আপনার লগ ইন ক্যাটিজেন ইনভাইট করতে পারলে ইনভাইট করবেন, এগুলো আছে ফ্রি টাস্ক, যে ফ্রি টাস্কগুলো করবেন আর ফি দিয়ে পারলে ফি দিয়ে করবেন। তো এখানে আপনাদের মেন আর্নিংটা হচ্ছে এখানে ফিস টোকেন, প্লাস এখানে গেম খেলে খেলে আপনাদের লেভেলটা আপডেট করতে হবে, লেভেল অনুযায়ী আবার কিন্তু অ্যাড পাবেন। সো ক্যাটিজেনে কীভাবে করবেন, এ মানে এভাবে করলে আপনারা এখান থেকে টোকেন আর্নিং করে রাখতে পারবেন। তো এটাই ছিল ক্যাটিজেনের আপনার অফার, এভাবে টোকেনগুলো কালেক্ট করে রাখবেন। এটাও কিন্তু অনেক ভালো প্রজেক্ট, কেউ মিস করবেন না, টোন কিন্তু ডিরেক্ট সাপোর্ট করছে এদেরকে। তো ভিডিও যেহেতু লং হয়ে যাচ্ছে আমরা চলে যাচ্ছি 3 নম্বর প্রজেক্টে। তো আমাদের 3 নম্বর প্রজেক্ট হচ্ছে পিক্সেল ভার্স মাইনিং, এটাও অনেক ভালো প্রজেক্ট। এদের ব্যাকেন্ডে আপনার ট্রাস্ট ওয়ালেট আছে, তারপর শেপাল ওয়ালেট আছে, বাইবিট দেখবেন অলরেডি কিন্তু ওদেরকে নিয়ে একটা ইভেন্ট দিয়েছে, বাইবিটের লিস্টিং কিন্তু কনফার্ম। মানে এই প্রজেক্টটা কিন্তু একদম লিমিটেড, এক এক মাসের মধ্যে দেখবেন যে লিস্ট হয়ে যাবে, আমাদেরকে অ্যাড্রুপে দিয়ে দিবে। সো খুব দ্রুত জয়েন করবেন, এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিবো যে কিভাবে জয়েন করবেন। তো লিঙ্কে ক্লিক করলে আমাদের এই পোস্টে নিয়ে চলে আসবে 3 নম্বর প্রজেক্টে পিক্সেল ভার্স। তো এখানে ওদের বোর্ড থেকে, টেলিগ্রাম বোর্ড থেকে ওয়ার্নিং করা যায়, এবং ওদের সাইট আছে, সাইট থেকে ওয়ার্নিং করা যায়। তো দুইটাই দেখিয়ে দিবো কিভাবে করবেন। তো প্রথমত বোর্ড লিঙ্কে ক্লিক করে দিবেন, তো বোর্ড লিঙ্কে ক্লিক করে তারপর স্টার্ট করবেন। স্টার্ট করার পরে যে এখানে লাঞ্চ বোর্ড এখানে, অথবা এই যে নিচে এখানে যেখানে খুশি ক্লিক করতে পারেন, তো করে স্টার্ট করে দেবেন, তাহলে দেখবেন যে এটা ওপেন হয়ে যাবে। এখানে আমাদেরকে কি করতে হবে, এগুলো স্কিপ করবেন। এখানে এই যে এখানে মাইনিংটা কিন্তু আমাদেরকে ক্লাইম করতে হবে, এখানে ক্লাইমে ক্লিক করবেন, দেখবেন আমাদের কিন্তু ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে গেল। আর এটা আপনার প্রতি 8 ঘন্টা পর পর, মানে 8 ঘন্টার মধ্যে যখন খুশি আপনি ক্লাইম করতে পারবেন। 8 ঘন্টা যদি পার হয়ে যায় তখন দেখবেন আপনার মাইনিংটা বন্ধ হয়ে যাবে। তো 8 ঘন্টার মধ্যে এটা ক্লাইম করতে থাকবেন। আর এখানে ইনভাইট অপশানে যদি চলে আসেন, ইনভাইট করে আপনি পাবেন। তারপর এখানে ফাইট অপশান আছে, ফাইটে চলে আসবেন। ফাইটে আসলে এখানে আপনি গেম প্লে করে দেখবেন যে মানে টোকেনটা যদি আপনি উইন হতে পারেন তাহলে এখান থেকে টোকেন আর্নিং করতে পারবেন। তো উপরে এখানে আপনার এই যে পেট, এটা হচ্ছে আপনার পেট, আরও যদি আপনি পেট নিতে চান তো এখানে উপরে বাই বাই নিউ ক্লিক করবেন। উপরে এই যে বাই নিউ পেট আছে, তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে যে এখানে দেখতে পাবেন, আজকে যেহেতু আমার একটা আছে নিলাম, তো এটা দেখবেন কালকে আবার এখানে বাই অপশান আসবে, তো এখান থেকে বাই করতে পারবেন যদি আপনার পেট নতুন পেট লাগে তো। আর এখানে পেটগুলো যদি আপনি এই যে আপডেটে ক্লিক করে আপডেট করেন কয়েন খরচা করে, তাহলে আপনি গেম প্লে জয়েন করবেন, তখন আপনার উইন হওয়ার চান্সটা বেশি থাকবে। তো এখন চলে আসবেন নিচে রেওয়ার্ড অপশানে, এই যে এখানে যে রেওয়ার্ড অপশান আছে, তো রেওয়ার্ড অপশানে চলে আসবেন। তো রেওয়ার্ডে আসার পর এখানে আপনি এই যে
ডেইলি এটা ক্লাইম করবেন, ডেইলি একবার করে চেক ইন বলতে পারেন, এখানে ক্লিক করে ক্লাইম ডেইলি করতে থাকবেন। প্রথম দিন 10K, তারপর 20K, 30K ভাবে বাড়তে থাকবে, তো ওটা ডেইলি ক্লাইম করবেন। আর এখানে প্লে নাও, এখানেও আপনি টোকেন পাবেন, তো প্লে নাও ক্লিক করে দেবেন। প্লে নাও ক্লিক করার পর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, এই যে নিচের গুলা যে কোনো আপনার মন মতো সিলেক্ট করে দেবেন, এখানে ক্লিক করে এগুলা এভাবে নিয়ে যাবেন, নিয়ে যে আপনার মন মতো এখানে রাখবেন। তারপর এখানে যে নিচে চেকে ক্লিক করবেন, তো দেখেন আমার কিন্তু 43,000 মতো দিল, এগুলো যদি আমার মেলেনি তো গেম খেলার নিয়মটা বুঝছি না, তো আপনারা করে দেখবেন, এগুলা ই হলে বেশি পাবেন আর কি। তো এটা হলো, তারপরে যেখানে টাস্ক অপশনে চলে আসবেন, তো টাস্কে আসার পর অনেকগুলো টাস্ক দেখতে পাবেন, তো সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন। আমি ভিডিও যেহেতু লং হচ্ছে টাস্ক কমপ্লিট করে দেখাচ্ছি না, একদম সিম্পল। টাস্কে ক্লিক করে টেলিগ্রাম ওগুলো যেগুলো জয়েন করতে বলবে জয়েন করে আপনারা ব্যাক করবেন, তারপর ক্লাইম করে নেবেন, তাহলে হবে। তো এটা ছিল ওদের বোটের অফার, এখান থেকে আপনাদেরকে পয়েন্ট আর্নিং করা লাগবে। এখন ওদের সাইটেরটা দেখাবো, তো তার জন্য চলে আসবেন আমাদের আবার সেম পোস্টে। তো এখানে এই যে ড্যাশবোর্ডে যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা ওপেন করবেন। তার আগে যে রেফার কোডটা অবশ্যই কপি করে নেবেন, এখানে রেফার কোডটা লাগবে, তো রেফার কোড কপি করে লিঙ্কটা ওপেন করে দিবেন। তো আমার যেহেতু আগে অ্যাকাউন্ট করা ছিল, সো ওটাই লগ ইন হয়ে গেছে, তো আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে করবেন। তো প্রথমে ওখানে আপনি রেজিস্টার দেখতে পাবেন, ওখানে দুইটা অপশন থাকবে, একটা ইমেল দেওয়ার অপশন, একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। তো আপনাদের যেটা খুশি ইমেল দিয়ে করলে ওখানে কোড লাগবে, কোডটা দেওয়ার পর দেখবেন রেফার কোড চাইবে, রেফার কোডটা কপি করতে বললাম, ওটা সাবমিট করে দেবেন। তো করা হয়ে গেলে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে এখন কী করা লাগবে, প্রথমত এই যে এডিট অ্যাভার্টে ক্লিক করে দেবেন। এডিট অ্যাভার্টে ক্লিক করে দেওয়ার পর এই যে যে ফ্রির গুলো আছে, এই যে এটা দেখেন কিন্তু এখানে 20,000 পিক্স লাগবে, এগুলো না, এই যে ফ্রির যেগুলো আছে এগুলো আপনি ক্লিক করে বাই করে নেবেন, এগুলো বাই করে নেবেন। তো বাকি যেগুলো ফ্রি আছে ওগুলো করে নেবেন, তো আমি দেখাচ্ছি না। এগুলো করে নেওয়ার পর এই যে চুজ অ্যাভার্ট, এখানে চুজ অ্যাভার্টে ক্লিক করে দিবেন। তো হয়ে গেছে আমাদের, তো এখানে দেখেন অ্যাভার্টটা কিন্তু চলে আসছে। এখন আমাদেরকে প্রোফাইলটা এডিট করে নেওয়া লাগবে, তো এডিটে ক্লিক করবেন। এখানে এডিটে ক্লিক করে নেওয়ার পরে যেখানে আপনার ইউজার নেম সেট করবেন, ইমেল তো আছে, বায়োটা সেট করবেন, এগুলোর জন্য কিন্তু দেখেন পিক্স পয়েন্ট পাবেন, তো এগুলো সব কিছু সেট করে নেবেন। তো এগুলো সেট করে নেওয়ার পর নিচে এই যে দেখতে পাবেন আপনার টেলিগ্রাম কানেক্ট করতে হবে, টুইটার কানেক্ট করতে হবে, ডিসকর্ড কানেক্ট করতে হবে, তো এগুলো অবশ্যই করবেন। দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে করবেন। তো প্রথমত কানেক্ট টেলিগ্রাম একটাই দেখাই, কানেক্টে ক্লিক করলে এখানে এই যে কানেক্ট টেলিগ্রামে ক্লিক করবেন, তারপর এখানে আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্টেই করলেন ওই সেম নাম্বারটা এখানে দিবেন। তো নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করলে এরকম অপশন আসবে, আপনার টেলিগ্রামে একটা মেসেজ চলে যাবে, তো ওখান থেকে আপনি ওটা অ্যাকসেপ্ট করা লাগবে। তো আমি সিকিউরিটির জন্য নাম্বার টেলিগ্রামে আসার পর যে পার্সোনাল আসুন, পার্সোনাল এসে যে দেখবেন টেলিগ্রাম থেকে একটা মেসেজ চলে আসবে, তো এখানে টেলিগ্রামে ক্লিক করে যে এটা রিকোয়েস্ট আসবে, এখানে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করলে আমাদের এটা কিন্তু ওখানে কানেক্ট হয়ে যাবে। এখন সাইটে চলে গেলে দেখতে পাবেন ওখানে আপনারই হবে, তো এখানে এই যে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে দিলে আমাদের কিন্তু টেলিগ্রাম কানেক্টে সাকসেস, আবার এডিটে ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু আমাদের টেলিগ্রামটা হয়ে গেছে। এখন এই যে টুইটার ডিসকর্ড এই দুইটা সহজ যেহেতু দেখাচ্ছেন আপনারা পারবেন, তো কানেক্টে ক্লিক করে টুইটার কানেক্ট করে নেবেন, তারপর ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন। তো এগুলো সব কিছু করা হয়ে গেলে তখন এখানে উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে প্রথমত চলে আসবেন টাস্কে, এই টাস্কে চলে আসবেন প্রথমে। এখানে দেখবেন যে অনেকগুলো টাস্ক আছে, অনেকগুলো কিন্তু টোকেন দিচ্ছে, এটাই দেখেন 3,000, 3,000, এটাই 1,500। এভাবে যেগুলো টাস্ক আছে সবগুলোই কমপ্লিট করে নেবেন। টুইটারে টাস্ক আছে আর ইউটিউবে ভিডিওতে লাইকের টাস্ক আছে, তো ইউটিউবে টাস্কটা কি আপনি ওখানে ইউটিউবে ভিডিওতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তারপর একটা স্ক্রিনশট নিয়ে এসে এখানে আবার আপলোড করে দিতে হবে। আর টুইটারে যে টাস্ক সেগুলো সিম্পল, ওই লাইক এডিট করে ব্যাক করবেন, ক্লেম করে নেবেন। তো এগুলো ক্লেম করা হয়ে গেল, এখন আপনার আবার থ্রিটারে ক্লিক করবেন, এখানে যে পেট অপশন আছে পেটে ক্লিক করে দেবেন। পেটে ক্লিক করে আমাদের ডেইলি এখান থেকে কিন্তু পিক্স পয়েন্ট কালেক্ট করতে হবে। এখানে চুজ বোট এটা ক্লিক করে দেবেন, এখানেও বোট বাই করা যায়, চাইলে করতে পারেন। তো এই যে দেখেন আমরা কিন্তু ডেইলি ফিট করে এখানে 460টা টোকেন পাচ্ছি, তো এখানে ফিটে ক্লিক করে ডেইলি একবার করে আসবেন, এটা এখান থেকে কালেক্ট করবেন। তো আপনার সাইট থেকে কিন্তু এভাবেই এটা আর্নিং ই আসে আপনার ডেইলি, এখানে আর ওই টাস্ক এই দুইটা হচ্ছে সাইট থেকে আর বোর্ড থেকে ডেইলি মাইনিং প্লাস কিছু টাস্ক আসে ওগুলো কমপ্লিট করবেন, ডেইলি চেক ইন করবেন। তো এখান থেকে আপনারা দুইটাতেই করবেন, অবশ্যই সাইটেও কাজ করবেন বোটেও কাজ করবেন, কারণ বোটে ওখানে পয়েন্ট দিচ্ছে এবং সাইটেও কিন্তু ওদের পিক্স টোকেনটা দিচ্ছে, সো দুটাতেই কাজ করবেন। আর এই প্রজেক্টটা কিন্তু অনেক অনেক ভালো এবং খুব শীঘ্রই কিন্তু এটা লিস্ট হয়ে যাবে, সো মানে এটাতে একটু ফোকাসটা বেশি দিবেন, কারণ এটা যেহেতু লিস্টিংয়ে মানে বাইবিট অলরেডি করে দিয়েছে, লিস্টিং খুব শীঘ্রই হয়ে যাবে, তো এটাতে কিছুদিন একটু ভালো করে কাজ করবেন। তো এখন আমরা চলে যাব আমাদের
চার নাম্বার পোস্টে। তো চার নাম্বার পোস্ট হচ্ছে হারভেস্ট মুন মাইনিং, এটা কিন্তু সেম লাইক হট কয়েনের মতোই সব কিছু। তো এটা ওদেরকে দিচ্ছি কীভাবে করবেন, সেম ওভাবে কিন্তু ওয়ালেট ক্রিয়েট করে ডেইলি মাইনিংটা করা লাগবে। আমাদের পোস্টে চলে আসবে হারভেস্ট মুনের পোস্টে, ইভেন্ট লিঙ্কে ক্লিক করে দেবেন। ইভেন্ট লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর দেখবেন অটোমেটিক আসবে, তো এখান থেকে আপনার টেলিগ্রামটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে স্টার্টে ক্লিক করে দেবেন, স্টার্টে ক্লিক করে তারপর এই যে ওপেন হারভেস্ট মুন অ্যাপ এটাই ক্লিক করবেন। তো এখানে আসলে দেখবেন যে আপনার এখানে অটোমেটিক একটা ইউজার নেম নিয়ে আপনি চাইলে এটা চেঞ্জ করতেও পারেন। তো আমার যেটা আছে ওটাই থাক। তারপর এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে তারপর কিছুক্ষণ লোড নেওয়ার পর দেখবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে এরকম অপশন শো করবে। তো এখানে দুইটা অপশন হচ্ছে যে 0.2 ডিপোজিট নিয়ে করতে বা ভেরিফাই টেলিগ্রাম, তারপর এটাতে ক্লিক করে দেবেন, ফ্রিতেই করবেন, ভেরিফাই টেলিগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এই যে ওদের চ্যানেলে জয়েন করতে বলবে এবং টুইটারে ফলো করতে বলবে, তো দুইটাই করে দেবেন। টেলিগ্রাম টাস্ক কমপ্লিট, টুইটার ফলো, তো এটা আমি ব্যাক নিয়ে নিচ্ছি। তারপর এখানে স্টার্টে ক্লিক করে দিবেন, তো স্টার্ট করার পর এরকম একটা ইন্টারভিউ শো করবে। তো এখান থেকে আপনাদের টোকেনটা হারভেস্ট মুন যে টোকেনটা সেটা আর্নিং করতে হবে। দেখেন এখানে মুন টোকেনটা কিন্তু অটোমেটিক মাইনিং হচ্ছে, আর এই যে এখানে টাইম কাউন্ট করছে এই টাইম পর কিন্তু আবার ক্লেম করতে হবে। আর এখানে যেটা এটা হচ্ছে আপনার ফ্রিতে মানে মাইনিং লিমিট, এখান থেকে আপনাকে ফ্রিতে 10টা লিমিট দেবে, 10টা আপনি ফ্রিতেই ক্লেম করতে পারবেন। তারপর কিন্তু অল্প পরিমাণ নিয়ার ফি লাগবে, অনেক কম। আপনি ডেইলি দেখে দেখা যাচ্ছে 4-5 বার ক্লেম করবেন, ওই 2 সেন্টও ফি যাবে না। তো এখন আপনার আমাদের প্রথম কাজ যেটা, এই যে হোমে চলে আসবেন, এই যে এখানে চলে আসবেন, তো এখানে আসার পর আমাদের ওয়ালেটটা ব্যাক আপ করতে হবে, কারণ আপনার লগ আউট হয়ে গেলে কিন্তু তখন লগ ইনই করতে পারবেন না। এই ওয়ালেট অবশ্যই মাস্ট বি আপনার প্রথমে ব্যাক আপ করে নেবেন, এখানে ক্লিক করে ওই সেম লাইক হট কয়েনের মতো ব্যাক আপ করে নেবেন। এখানে চাইলে পিন সেট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এখন দেখিয়ে দেবো কীভাবে আপনারা মানে মাইনিং স্পিডটা বাড়াবেন কী করবেন। তো এখানে আসবেন, আসার পর তো এখানে আসার পর প্রথমে তো এই যে উপরে যে টিঙ্কার দেখতে পাচ্ছেন, তো টিঙ্কারে যাবেন। এখানে আসার পর আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদের মাইনিং স্পিডটা কিন্তু 0.002 থাকবে। আমার একটা এই ছিল, ওটা আপডেট করলাম। তো এই যে এখানে দেখবেন বেসিক টিকিট পাবেন, ডেইলি একটা করে দেয় প্লাস পার রেফার একটা করে দেয়। তো এই টিকিটগুলো কী করবেন, এখানে রিকুইটে ক্লিক করে রিকুইট করবেন, তাহলে এই ম্যানগুলো পাবেন, ওই টিকিট থেকে ম্যানগুলো পাবেন এবং এই ম্যানগুলোর কারণে আপনার এখানে মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে। তো এই যে এখানে দেখতে পাবেন কোনটা ম্যান পেলে আপনার কীরকম বৃদ্ধি পাবে। তো এই যে রেয়ার গুড়া পেলে কিন্তু বেশি আপনার মাইনিং স্পিডটা বাড়বে, এগুলো হলে কম। তো এভাবে আপনাকে মাইনিং স্পিডটা বাড়াতে হবে। তো এখন চলে আসবেন উপরে যে আপডেট অপশান আছে, তো এই আপডেটে, তো আপডেটে আসার পর এখানে আপনার টাইমের লিমিটটা বাড়াতে পারবেন। এখন আপনাকে 2 ঘন্টা পর পর ক্লেম করতে হয়, এটা আপনি চাইলে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বা তারও বেশি করে নিতে পারবেন, কারণ দেখা যাচ্ছে 2 ঘন্টা পর পর কিন্তু মানে অনলাইনে না থাকার কারণে ক্লেম করা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়, যার কারণে এটা আপডেট করে নিলে আপনার কী হবে খুব সহজেই আপনি এটা ই করতে পারবেন, ক্লেম করতে পারবেন। এখানে আপনার ম্যানের লিমিটটা এখান থেকে বাড়াতে পারবেন। তো এই ছিল আপনার মানে আপডেটের বিষয়। তো এইভাবে আপনাকে মন টোকেনটা কালেক্ট করতে হবে। আর এখন কথা হচ্ছে এখানে আপনার লিমিট হচ্ছে কত, 8টা, আর আছে মানে 10টা দিবে, 10টা ফ্রিতে ক্লেম করতে পারবেন, তারপর কিন্তু নিয়ার ফি লাগবে বললাম। তো এখানে ডিপোজিট করার জন্য হোমে চলে আসবেন। তো হোমে আসার পর এই যে উপরে যে নিয়ার অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, তো এই অ্যাড্রেসটা কপি করে আপনারা ডিপোজিট করবেন। কিন্তু এখানে অবশ্যই আপনারা মোটেও এই ভুলটা করবেন না, এটা কিন্তু এই অ্যাড্রেস কিন্তু আপনার কোনো এক্সচেঞ্জ আর সাপোর্ট করে না। হট কয়েন যেমন ডিরেক্ট আপনার বাইন্যান্স থেকে নিলেও হয়, কিন্তু এটা কিন্তু ডিরেক্ট বাইন্যান্স বা কোনো এক্সচেঞ্জার থেকে ভুলেও নেবেন না, নাহলে কিন্তু আপনার ডলারটি লস যাবে। সো এটা নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমত আপনার নিয়ার কোনো ট্রাস্ট ওয়ালেট অথবা বিটকেট ওয়ালেটে নেবেন, তারপর এই অ্যাড্রেসে নেবেন, তাহলে আসবে। ওই হট ওয়ালেটে যেটা আছে ওখান থেকেও কিন্তু নেবেন না, তাহলে কিন্তু আপনার এখানে ডলারটা আসবে না, আপনার লস হয়ে যাবে। সো ওই জন্য বলেই দিলাম এখানে প্রথমত ট্রাস্ট ওয়ালেট অথবা বিটকেটে নেওয়ার পর এখানে নেবেন। সো এখানে আপনার মিনিমাম ডিপোজিট মেবি 0.2, কম করে দেখবেন যদি হয় তাহলে তো ভালোই, নাহলে 0.2 করবেন। 0.2 করলে ফি কিন্তু বললাম অনেক কম, কিন্তু মিনিমাম ডিপোজিট যেহেতু 0.2, সো 0.2ই করবেন, মাত্র কত ওই $1 প্লাস হবে হয়তো। তো আমাদের এই অফারটা গেল, পরবর্তী অফার নিয়ে দেখা যাক চলেন। তো আমাদের 5 নম্বর অফার হচ্ছে ব্লুম ক্রিপ্টো মাইনিং, এটা কিন্তু বাইন্যান্স ল্যাব সাপোর্টেড, এটাও প্রজেক্ট অনেক ভালো। তো এখানে কীভাবে কাজ করবেন সেটাও দেখিয়ে চলেন। তো লিঙ্কে ক্লিক করলে আমাদের চ্যানেলে মেইন পোস্টে নিয়ে যাবে, তো লিঙ্কে ক্লিক করলে আমাদের এই পোস্টে নিয়ে চলে আসবে, এখানে বোটে লিঙ্ক পেয়ে যাবেন। তো বোটে ক্লিক করে দেবেন, তো লিঙ্কটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো প্রথমে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, তারপর এখানে আপনার ইউজার নেমটা শো করবে, তো এটা থাকবে আপনার এডিট টেডিট এগুলো করে, তারপর যে কন্টিনিউ ক্লিক করে দেবেন। এখানে আপনার প্রোফাইলটা দেখবেন যে কমপ্লিট মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। আমাদের কিন্তু অ্যাকাউন্টটা দেখছেন যে ই হয়ে গেছে, করা হয়ে গেছে। তো এখানে যে কন্টিনিউতে ক্লিক করে দেবেন,
এখানে আপনার দুইভাবে টোকেন টার্নিং করা যায়, একটা হচ্ছে যে প্লে গেম গেম খেলে আর্নিং করা যায়, প্লাস হচ্ছে যে স্টার্ট ফার্মিং এ ফার্মিং করে, তো ফার্মিং এ ক্লিক করে দিবেন। প্রথমত স্টার্ট ফার্মিং এ ক্লিক করে দিবেন, এটা দেখবেন 8 ঘন্টার জন্য ফার্মিংটা স্টার্ট হয়ে যাবে। 8 ঘন্টা, 8 ঘন্টা পর টোকেনটা ক্লেম করে নেবেন, প্লাস আবার ফার্মিংটা স্টার্ট করে দেবেন। আর এখানে প্লে গেম করতে পারবেন, আর প্রথমে চলে আসবেন টাস্কে, তো অনেকগুলো টাস্ক আছে, এগুলো কমপ্লিট করে টোকেনটা ক্লেম করবেন। এখানে আপনার টুইটার মিটার যা টাস্ক আছে সবগুলো একদম সিম্পল টাস্ক কমপ্লিট করে ক্লেম করে নেবেন। আমি দেখাচ্ছি না কারণ ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে। তো হোমে আসার পর এখানে প্লেতে ক্লিক করে গেম খেলতে পারবেন। তো গেমটাও একদম সিম্পল, এখানে ট্যাপ ট্যাপ করে করা লাগে। এবার যাবে এগুলো ট্যাপ করবেন, এখানে দেখবেন যে গ্রেনেড আসবে, ওগুলো ক্লিক করবেন না, এগুলো ক্লিক করে আপনাকে বাড়াতে হবে। তো এভাবে আপনারা করবেন, তো আমি ব্যাক করছি। তো এরপরে আমাদের যেটা অফার আছে সেটা হচ্ছে ইয়েস কয়েন মাইনিং বোর্ড, এটাও কিন্তু অনেক ভালো। সো এটাতেও করবেন আপনারা, তো লিঙ্কে ক্লিক করলে আমাদের চ্যানেলে এখানে এই পোস্টটা নিয়ে চলে আসবে। তো এখানে এই যে প্রথমে যে জয়েন লিঙ্ক আছে, জয়েন লিঙ্কে ক্লিক করে দেবেন। জয়েন লিঙ্কে ক্লিক করে তারপর স্টার্ট, এখানে আপনাদের ওই সেম লাইক নট কয়েনের মতোই এটা ওপেন করে দেবেন। ওপেন করলে দেখবেন ইনস্ট্যান্ট আপনি কিছু বোনাস পেয়ে যাবেন। তো প্লে কয়েনে ক্লিক করে দেবেন, তারপর এগুলো আপনি যে স্টার্ট প্লেইংয়ে ক্লিক করে দেবেন। স্টার্ট প্লেইংয়ে ক্লিক করার পর এখানে আপনার দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। তো প্রথমে এটা ব্যাক, এখানে আপনাকে মূলত স্লাইড করে আর্নিং করা লাগবে। আপনার স্ক্রিনে ভাবে ঘুরতে থাকবেন তাহলে দেখবেন যে টোকেনটা আর্নিং হতে থাকবে। তো এই ইয়েস কয়েনে কীভাবে আপনার আর্নিং করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনার এখানে স্লাইড করে আর্নিং করা যায়, আরেকটা হচ্ছে যে আর্ন অপশানে চলে আসবেন। এখানে আর্ন অপশানে ক্লিক করবেন, আর্নে ক্লিক করার পর অনেকগুলো টাস্ক দেখতে পাবেন। তো প্রথমে আপনার হচ্ছে গিয়ে এই যে ডেইলি চেকিংটা দেখাই, তো এখানে ক্লিক করে দেবেন। এই যে এখানে ডেইলি ক্লাইমে ক্লিক করে দেবেন, এখানে ক্লাইম করবেন। টোন দিয়ে যদি করেন তো ফি লাগবে একটু, কিন্তু বেশি পাবেন, আর এমনিতে করলে কম পাবেন। তো দেখা যাচ্ছে আপনার এই যে 9 দিনের বেলায় এটা আপনি টোন দিয়ে করতে পারেন, কারণ 6 মিলিয়ন টোন দিয়ে যদি করেন 5 থেকে 6 মিলিয়ন পাবেন, যেটা কিন্তু অনেক অ্যামাউন্ট, বড় অ্যামাউন্ট। তো এই দিনেরটা আপনি চাইলে টোন দিয়ে করতে পারেন, বাকিগুলো ফ্রিতেই করবেন। সো এখানে ডেইলি চেকিংয়ের বিষয়টি গেল, তারপর এখানে আর্নে আবার যাবেন। আর্নে গেলে অনেকগুলো টাস্ক দেখতে পাবেন, এই যে এখানে দেখেন অনেকগুলো টাস্ক আছে, তো এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। আমি দেখাচ্ছি না কারণ ভিডিও কিন্তু অনেকটাই লং হয়ে গেছে। তো এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন, আপনার টোন ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন, তাহলে এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করে অনেকগুলো দেখবেন যে কয়েন পেয়ে যাবেন। তো কয়েন পেয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনাকে একটু আপডেট করে নিতে হবে, এই যে বুস্টে ক্লিক করে দেবেন। তো বুইল্ডে ক্লিক করে এখানে দেখবেন যে এই যে মাল্টিপ্লায়ার করে এইভাবে লেভেল আপডেট করে নেবেন। তো এগুলো যত লেভেলে আপডেট করবেন তত কিন্তু আপনার আর্নিংটা বেশি হবে। এখানে এই যে বোর্ডটা বাই করে নেবেন, বোর্ডটা বাই করলে দেখবেন আপনার অটোমেটিকলি কিন্তু আর্নিং হবে। তো বোর্ডটা বাই করতে, বোর্ডটা বাই করার পর আবার কয়েক লেভেল আপডেট করে নেবেন, তাহলে দেখবেন বেশি হবে। সো বোর্ডটা বাই করতে 500K কয়েন লাগবে আমার কাছে, যেহেতু নাই এখন, সো দেখাতে পারছি না। তো আপনারা ওই যে টাস্কগুলো কমপ্লিট করলে দেখবেন 9 মিলিয়ন প্লাস হয়ে যাবে, তো ওখান থেকে বাই করে নিতে পারবেন। বাই করলে দেখবেন এখানে অটোমেটিকলি বোর্ডটাই ই করবে, মানে মাইনিং করবে। তো ওই বোর্ড থেকে আপনারা অটোমেটিক আর্নিং পাবেন, প্লাস নিজে থেকে করবেন। সো এটাও কিন্তু অনেক ভালো প্রজেক্ট। এবং এই টেলিগ্রামের প্রতিটা অফারে কিন্তু আপনাকে মাল্টিপল করা লাগবে, কারণ টেলিগ্রামে সেরকম আইপি ধরে না, এবং এই টেলিগ্রামের ইউজারও প্রচুর। সো আপনাকে অবশ্যই মাল্টিপল করতে হবে, মাল্টিপল করলে আপনি বেশি প্রফিটটা নিয়ে নিতে পারবেন। তো আজকে যে 6টা প্রজেক্ট দেখালাম, আপনি 6টা প্রজেক্টে কাজ করলে ইনশাআল্লাহ আপনি ভালো এখান থেকে প্রফিট নিয়ে নিতে পারবেন। তো আমরা যে 6টা প্রজেক্টই দেখিয়ে দিলাম কীভাবে কী করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এখানে কিন্তু প্রতিদিন নিত্য নতুন অফার দেওয়া হয়, এবং যেগুলো কিন্তু আপনার প্রতিটা অফারের ভিডিও কিন্তু আর ইউটিউবে দেওয়া হয় না। সো অবশ্যই টেলিগ্রামে আপনি যদি অনলাইন থেকে আর্নিং করতে চান অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবেন। এখানে প্রতিদিনই লিমিটেড প্লাস ইনস্ট্যান্ট অফার দেওয়া হয় এবং ভালো ভালো প্রজেক্টগুলো শেয়ার করা হয়। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে জয়েন করে নেবেন। সো আজকে এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিও নিয়ে দেখা হবে।